দেশপ্রেমীর রক্তে রাঙা হয়েছিল দেশের মাটি, যার গলার আওয়াজে কেঁপে উঠত ব্রিটিশদের মসনদ। আজকে তার জন্মদিন। যতীন্দ্রমোহন সেনগুপ্তের কথা বলছি। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কেওড়াতলা মহাশ্মশানের ঠিক পাশে, যে তার স্মৃতিসৌধ রয়েছে ঠিক তার সামনে থেকেই। আজকে সকাল থেকেই তার স্মৃতিতে মাল্যদান করা হচ্ছে, কারণ আজকে তার 138তম জন্মবার্ষিকী। তখন ব্রিটিশ শাসনের সময় চলছে। চট্টগ্রামে 1855 সালে জন্মগ্রহণ করেন যতীন্দ্রমোহন সেনগুপ্ত, 22 ফেব্রুয়ারি, অর্থাৎ আজকের দিনেই। সে সময় অসহযোগ আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রামে তার নাম উজ্জ্বল ছিল, এবং তার যে রক্ত রাঙা হয়েছিল এই বঙ্গের ভূমিতে তা কেউই ভুলে যায়নি। তাই বছরভর পালন করা হয় তার এই জন্মবার্ষিকী। আজকে সকালবেলায় এই তার স্মৃতিতে মালা দিয়েছেন এবং মালা দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। আজকে রাজ্য জুড়ে এই যতীন্দ্রমোহন সেনগুপ্তরই জন্মবার্ষিকী পালন হচ্ছে। ভিডিও জার্নালিস্ট মোহিতের সঙ্গে ইন্দ্রিলা ঘোষের রিপোর্ট, রিপাবলিক বাংলা, কলকাতা।